চলতি মাসের 10 তারিখে হবে গণেশ ঠাকুরের পুজো, তাই আনন্দে মেতে উঠেছে গোটা শিলিগুড়ি শহর। শিলিগুড়ি কলেজ পাড়ায় 8 বছরের পুরনো গণেশ পুজো উপলক্ষে তৈরি করা হচ্ছে প্যান্ডেল। তবে সংক্রমণকালের জন্য জাঁকজমকহীনভাবেই পূজিত হবেন গণপতি বাপ্পা। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন প্রত্যেক বছর টানা এক সপ্তাহ গণেশের আরাধনা হয়ে থাকলেও এবছর কমিয়ে নিয়ে আনা হয়েছে পুজোর দিনক্ষণ। তবুও গণপতি বাপ্পার পুজোতে খামতি থাকছে না কোনো কিছুরই। পুজোকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। আর সেখানেই রয়েছে আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি রীনা কুমার। কি জানিয়েছেন তিনি শোনাবো। কলেজ পাড়ায় এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ গণেশ পূজা হয়। বিগত 8 বছর ধরে এই পুজোটি হচ্ছে, কিন্তু 2 বছর ধরে সংক্রমণকালের জন্য তেমন একটা জাঁকজমক না থাকলেও গণেশের আরাধনায় কিন্তু কোনো রকম ত্রুটি থাকছে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের যে কাজ রয়েছে সেটি সম্পূর্ণ হয়েছে, পাশাপাশি যে সমস্ত আলোকসজ্জার কাজ রয়েছে সেগুলিও সম্পূর্ণ। এবং পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে যেহেতু করোনা সংক্রমণকাল চলছে, সে কারণে কিন্তু মণ্ডপে যে ঠাকুর রয়েছে সেটি একদম রাস্তার যে মুখোমুখি বসানো হয়েছে, যাতে প্যান্ডেলের ভেতর কোনো রকম ভিড় না হয়, এবং স্যানিটাইজার এবং মাস্কের যে আয়োজন রয়েছে সেটিও তারা করে রেখেছেন। এবং প্রত্যেক বছর ওনারা পুজোয় কিন্তু এক সপ্তাহ ধরে লাগাতার গণেশের আরাধনা করেন, কিন্তু তবে সংক্রমণকালের জন্য 4 দিনই এখানে এবার ঠাকুর থাকছেন। রীনা কুমার, ডিজিটাল বাংলা, শিলিগুড়ি। কি জানিয়েছেন উদ্যোক্তারা শোনাবো। না, আমরা কোভিড বিধি নিয়ন্ত্রণের মধ্যে রেখেই আমরা পুজোর আয়োজন করছি। প্রত্যেক বছর যেরকম আমাদের এবছর একদম রাস্তার ধারেই পুজোর মণ্ডপ করা হয়েছে, যাতে দর্শনার্থীদের মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখতে না হয়। আর গত বছরও আমরা স্যানিটাইজারের ব্যবস্থা করেছিলাম, সেই সমস্ত ব্যাপার থাকছে। এবং জনগণকে আমরা সচেতন করছি যে অ্যাটলিস্ট যাতে 3 মিটার দূরত্বে রেখে থেকে তারা প্রতিমা দর্শন করেন। না, চাঁদা কিন্তু আমরা যে প্রত্যেকটা বাড়ির থেকে কাটি কোনোবারই না। এবার আমাদের 8ম বছর হতে চলল, তো যারা যারা আমাদের এখানে এসে দিয়ে যান আমরা তাদেরটা অবশ্যই গ্রহণ করি। কিন্তু আমরা কিন্তু এই 8ম বছর শুধু কোভিডের জন্য না, আমরা কোনো সময়ই যে সাধারণ মানুষের কাছে গিয়ে রসিদ দিয়ে টাকা কাটা সেটা আমরা কখনো করি না। আমরা আমাদের সুবর্ণদই যারা আছে তারা কেউ দ্বিতীয় আসলে অবশ্যই টাকা রাখি। এবং মানে এই আমাদের পুজোটা হয় প্রধানত আমাদের যারা সদস্য আছে তাদের টাকা দিই। কি বিশেষ কিছু আয়োজন রয়েছে? না, পুজো তো এমনি আমাদের প্রত্যেক বছর মানে 2019 অবধি আমাদের 1 সপ্তাহ প্রতিমা থাকতো, তো কোভিডের জন্য এই বছর আমাদের 2 দিনের পুজো, শুক্রবার শনিবার, মানে 10 তারিখ 11 তারিখ পুজো হচ্ছে, 12 তারিখ আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে, আর 11 তারিখ আমাদের ইচ্ছে আছে প্রসাদ একটা বিতরণ করেন কোভিড বিধি। আমার নাম অমৃত পোদ্দার, পথ প্রাক্তন সম্পাদক। গত 2 বছর ধরে তো সংক্রমণকাল চলছে, তো এই তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।